সহবাস করার সময় ভিডিও ধারণ করা যাবে কি? ইসলাম কি বলে? নাউজবিল্লাহি মিন জালিক। দেখুন একটা কথা বলি, এ যেটা ইশারা করেছে চিঠির মধ্যে আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে কিছু পুরুষ আছে তারা স্ত্রীর সঙ্গে মিলামিশার সময় পর্ন ভিডিও ইউজ করে। নাউজবিল্লাহ বলেন, নাউজবিল্লাহ। যারা যুবক আছেন এবং এমনি যারা পর্ন ভিডিও অতিরিক্ত দেখবে, তাদের দ্বারা তার মেয়েও ধর্ষিতা হতে পারে, তার মাও ধর্ষিতা হতে পারে, তার বোনও ধর্ষিতা হতে পারে। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, চাইনা, এদের কাছে পর্নটা আম। তারা ভাই বোন বিটি সব মা একসাথে বসে পর্ন দেখে। আমাদের দেশের লোক লুকিয়ে দেখে না, সবারই সামনে দেখে, কথা বলে লুকিয়ে দেখে। অতিরিক্ত পর্ন যারা দেখবে তাদের ব্রেনটা এমন হ্যাং হবে, সে যদি তার মেয়েকে দেখে তো জিনার চোখে দেখবে, বিটিকে দেখলে জিনার চোখে দেখবে, বোনকে দেখলে জিনার চোখে, মাকে দেখলে জিনার চোখে, দাদিকে দেখলে জিনার চোখে দেখবে। এই দুর্ঘটনা ঘটেছে কোথায়? উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায়। একটা ছেলে, যুবক ছেলে, আঠেরো কুড়ি বছরের যুবক, সে এত পর্ন দেখেছে যে পাড়ার একটা আশি বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করে বসেছে। জোরে বলুন, নাউজবিল্লাহ। আর এই ধরনের কাজ যারা ভিডিও চালু করে স্ত্রী সহবাস করে, তাদের বাচ্চা বৈধ হতে পারে না, তাদের বাচ্চা নেক হবে না, তাদের বাচ্চা সৎ হবে না। দ্বিতীয় নম্বর, তুমি যে পর্নটা দেখবে ওই জিনার পাপটাও তোমার হবে। খুব সাবধান। স্ত্রী মিলামিশা শুনেলেন, আমরা অনেকে জানি না, স্ত্রী মিলামিশা করলে যুবকরা শুনেলেন, যারা যুবক আছো, চাদর ঢাকা নিতে হবে, ওপরে একটা পাতলা চাদর ফেলিয়ে নিতে হবে, পরো ওপরে। আর যদি তুমি মনে করো আমি মৌলবিদিকে ইসলামকে ফলো করি না, তাহলে তুই কুকুর হয়ে যা, তোর আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারবে না। আমেরিকা, লন্ডন, ব্রিটেনে, যেমন আপনাদেরকে বলে দিই, একটা ভাষাতে বুঝে যাবেন। আমাকে যদি জিজ্ঞেস করেন, হুজুর আপনার বাপের না আপনার পরিচয় কি, আমি মায়ের নাম বলবো না বাপের, তাড়াতাড়ি বলেন বাপের, আমি মৌলবি শওকত সাহেবের বেটা। কুকুরের যদি পরিচয় হয় মায়ের দ্বারা হয়, ঠিক কি না? কথা বলেন, আপনারা পাড়ায় কুকুর ঘুরে না ঘুরে না, কুকুরের বাচ্চা হয়েছে, হা দা ওই কুকুরটার বাচ্চা। আচ্ছা, মদা কুকুরটা দেখায় না মেদিটা দেখায়? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে? গায়ের বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে তার মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। জোরে একবার বলুন, সুবহানাল্লাহ। ইনসান এবং জানোয়ারের পার্থক্য আমি একটা ওয়ার্ডে বুঝিয়ে দিলাম। ইনসান সে যার পরিচয় হবে বাপের দ্বারা। শুনেলেন, আমেরিকা, লন্ডন, ইসরায়েল, জাপান, জার্মান, আপনার চাইনা, রাশিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই দেশগুলোর পার্লামেন্টে পাস হয়েছে, এরপর থেকে ছেলেরা মায়ের পরিচয়েও বেঁচে থাকতে পারবে। নাউজবিল্লাহ বলেন। তার মানে তার মা যদি জিনা করে যে বাচ্চাটা জন্ম নিবে, মায়ের পরিচয় পত্রে ছেলেটা জীবনযাপন করবে। আর ইসলাম বলছে, কোরআন হাদিস বলছে, তোমার পরিচয় বাপের দ্বারা মায়ের দ্বারা নয়। বাপের দ্বারা, যেহেতু বাপ একটাই হয়, ঠিক কি না? কথা বলেন, বাপ একটাই। একটা কুকুর অনেক অনেকগুলো কুকুরের সঙ্গে জিনা করে, করে না? করে না। একটা বিড়াল অনেকগুলো বিড়ালের সাথে জিনা করে। একটা গাই পালে চললে, দু তিনটে ষাঁড় থাকলে দু তিনজনা মিলেই জিনা করে থাকে। কিন্তু আল্লাহর কসম, মুসলমান এবং মানুষের জন্যে করেছে, তুমি মাত্র সবে মাত্র তোমার স্ত্রীর সাথে করবে। জোরে বলুন, সুবহানাল্লাহ। স্ত্রী শুধুমাত্র তার স্বামী, স্বামী ছাড়া অন্য কেউ কি সে গ্রহণ করবে না, আর করলে সেটা অবৈধ বলে গণ্যিত হবে সমাজের বুকে, সে অবৈধ। ওই জন্যে মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন, আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হবো। হাত তুলে বলুন, জোরে বলুন, ইনশাআল্লাহ। এরপরে আমি বলছি, আপনারা যদি নিজের মালকে, মালে বরকত চান, সবাই চাই, জোরে বলুন ইনশাআল্লাহ, মালে বরকত কি করে নেবেন? কোরআন বলছে, ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবদ্দির তাবদীরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো,
তোমাদের যাদিকে মাল দিয়েছি সব থেকে প্রথমে তোমরা কাচের মানুষের কাছে খরচ করবে কাচের গরীব কাচের মাদ্রাসা কাচের মসজিদ ওইখানে খরচ করবে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন তারপরে দেখবে তোমার এলাকায় এতিম মিসকিন কে আছে ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীর তারপরে দেখবে তোমার কাছে মুসাফির কে আসছে আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে কথা বলে না আমি আমার মুফতি সাহেব বাবাজি কাসন্দর মানুষ কাছের মানুষ আমি এলাম 130 কিলোমিটার দূর থেকে আমি হচ্ছি সব থেকে বড় মুসাফির আমার মুসলমান ভাই আল্লাহ মাল কারে কখন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরব্বিহি কাফুর যখন মানুষ অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আল্লাহ কোরআনে বললেন আপনি অপব্যয় করবেন আল্লাহ মাল কেড়ে দিবে আমার মুসলমান ভাই আমি আপনাদের কাছে হাত তুলে বলুন পৃথিবীর মধ্যে দুটো জায়গা সবথেকে সুন্দর জায়গা এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ দ্বিতীয় নম্বর ওই জায়গা যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা হয় জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ ক ওয়াক্তের বাবা কৃপায় ছয় নয় তো পাঁচ ওয়াক্তে পাঁচ ওয়াক্তের নামাজ আমার ভাই এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এই পাঁচ নম্বর আমি বলবো আল্লাহর ঘর এই মসজিদের দুতলার ছাদ হবে এক নম্বর আল্লাহর বান্দা দশটি হাজার টাকা কে আছেন একটু আল্লাহর ওয়াস্তে হাত তুলে মাত্র দশটি